ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেন, রুশ বাহিনীর কাছ থেকে দেশের দক্ষিণাঞ্চলের দুটি এবং পূর্বাঞ্চলের একটি এলাকা নিয়ন্ত্রণ নিয়েছে তার বাহিনী। একই সঙ্গে পূর্ব দিকের আরও কিছু এলাকা পুনর্দখলে নেওয়া হয়েছে। সম্প্রতি জেলেনস্কি ঘোষণা করেছিলেন, রুশ সেনাদের নিয়ন্ত্রণে থাকা কয়েকটি অঞ্চল পুনরুদ্ধারে অগ্রসর হচ্ছেন ইউক্রেনীয় সেনারা। আর গতকাল রোববার রাতে এক ভিডিও বক্তব্যে সে অভিযানে অগ্রগতি হওয়ার কথা বলেন তিনি। পূর্বাঞ্চলীয় দোনেস্কের একটি এলাকা স্বাধীন করার জন্য জেলেনস্কি তার বাহিনীকে ধন্যবাদ জানান।